যাদের তার সঙ্গে কোনো যোগ নেই, কি বলবো? মানে কোন সৎসঙ্গ নেই এনজিও? শ্রী এই আপনাদের যে সৎসঙ্গ রয়েছে এখানে কৃষ্ণপুরে সেটা নাকি একটা এনজিও। এনজিও মানে তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে যে অনিল বাবুর যে সৎসঙ্গটা আছে সেটা কি গভর্নমেন্ট অর্গানাইজেশন? আপনি বলুন। এনজিও মানে এনজিও ইজ রেজিস্টার্ড আন্ডার এনি অ্যাক্ট, সেটা সোসাইটি রেজিস্ট্রেশন হতে পারে, ট্রাস্ট রেজিস্ট্রেশন হতে পারে, ভলেন্টারি অর্গানাইজেশন রেজিস্ট্রেশন হতে পারে, এরকম বহুধা অ্যাক্ট আছে তার আন্ডারে। সৎসঙ্গ ঠাকুরের মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, সেই সৎসঙ্গ সোসাইটি রেজিস্ট্রেশনে সম্ভবত একটা সোসাইটি। ঠাকুর কিন্তু তার বাণীতে বলল, বহু জায়গায় আছে এটা যে আমার সঙ্গে বসে কেউ বলতে পারবো, ধর্মে গণতান্ত্রিক কথার কোন জায়গা নেই, এককেন্দ্রিকতা ধর্মের মধ্যে। একটা মানুষকে দেখে, একটা মহাপুরুষকে দেখে, একটা অবতার পুরুষকে দেখে মানুষ চলবে। এক আদর্শ তার ঠাকুরের বাণী, এক আদর্শে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। অনিল চক্রবর্তী একটা জাল ভক্তি সম্পন্ন মানুষ, কিন্তু মনটা ভালো। আমি অনিলদার সঙ্গে মিশেছি, মানুষটা খারাপ না, কিন্তু সত্যানুসরণে বলছে ঠাকুরের সত্যানুসরণ যে জাল ভক্তি, বলো অবিশ্বাসী ও বহুনৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। বহুনৈষ্ঠিক মানে যে বহুজনকে চর্চা করে। দেখবেন মুসলিমরা, এটা খুব ভালো লাগে আমার, তারা এক নবী বা এক খোদার যে বার্তাবাহী নবী ছাড়া কাউকে বিশ্বাস করে না। আমাদের হিন্দু মাত্র আছে পঞ্চমী একমেবা দ্বিতীয়াংশ নাম, ঈশ্বরের কোনো শরীর হয় না। ঠাকুরের বাড়িতে আছে ব্যাহত যার মানুষ দেখতে, বিকৃত যার মন ইষ্টাসনে, সদ্গুরু ছাড়া ভাইকে সৃষ্ট মন। অনিলদা ২৫ ঠাকুর এবং দাদা ঠাকুরের ভক্ত, দাদা ভক্ত। আমরাও কিন্তু ঠাকুরের পরিবারকে শ্রদ্ধা করে মানি। বাবাইদা জীবনে কোনো বলে যে ঠাকুর বাদ দিয়ে আমি বা ঠাকুরের ভজনা করো না, ঠাকুরের সঙ্গে আমাদের সবার ফটো রাখা লাগো। আপনি বলুন, ঈশ্বর কজন? একজন তো। আর তার চেতনাভিবদ্ধ যে শরীর মানুষের তন্মাশ্রতাম যখন তিনি হন, তখন তিনি একই হন। সে কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশাস, কখনো মহম্মদ, কখনো চৈতন্য মহাপ্রভু, কখনো শ্রী রামকৃষ্ণ, কখনো ঠাকুর অনুকূলচন্দ্র। আর ইষ্টভীত তোলার জন্যে এখন এই সারা জীবন কিছু করতে পারিনি, ৫০ বছর ঘরে পড়ে কিছু করতে পারিনি। ঠাকুর ঘরে পড়ে এসেছিলেন ১৯৫২ সালে ১৬ নভেম্বর ১১:৩০ সময়। আমি এখন এই হরিপুরে ঠাকুরের ইচ্ছা মতো ফোন করতে গেছি, ওনার খুব গায়ে লাগছে। তোমাকে কানে কানে যদি বলে